বান্দরবান জেলায় কারিতাস অ্যাগ্রো ইকোলজি প্রকল্পের জেলা অ্যাগ্রো ইকোলজি ফোরাম সভা বান্দরবানের জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয় বান্দরবানের জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন এবং জেলা ফোরামের আহ্বায়ক হিসাবে সভা পরিচালনা করেন সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম উপস্থিত ছিলেন পিএইচপি সিএইচটির প্রোগ্রাম অফিসার রূপনা দাস প্রকল্পটির বিভিন্ন কার্যক্রমের সংক্ষিপ্ত উপস্থাপনা করেন এ সময় সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আনিসুর রহমান বিভাগীয় বন কর্মকর্তা বিপুল কৃষ্ণ দাস সহ এনজিও প্রতিনিধি শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা ফোরামের সদস্যগণ প্রকল্পের কার্যক্রমের জন্য তাদের মতামত ও সুপারিশ দেন এবং আলোচনা সেশনে তাদের কার্যক্রম ভাগ করে নেন এ ব্যাপারে জেলা প্রশাসক ইসলাম বলেন আমরা সামান্য সময়ের মধ্যে পাথর উত্তোলনের বিরুদ্ধে জনমত তৈরি সহ কিছু ক্রাশ প্রোগ্রাম করব। এবং এ ব্যাপারে ফোরামের সদস্য সহ সকলকে যুক্ত করা হবে বান্দরবানের নতুন নতুন সব সংবাদ পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন